2015 পরবর্তী সময়ে আমরা কেমন বিশ্ব দেখতে চাই? একজন আইসিটি মিনিস্টার হিসেবে, একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে সারা বিশ্বটাকে আমরা দেখতে চাই একটি বৈষম্য মুক্ত পৃথিবী, যেখানে সকলের জন্য সমান অধিকার থাকবে, সকলেই এই পৃথিবীর সম্পদের প্রতি সমান অধিকার ভোগ করতে পারবে। আমরা এই 2015 সালে পরবর্তী একটি পৃথিবী এমন গড়তে চাই যেখানে আমাদের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই যে পাঁচটা মৌলিক চাহিদা রয়েছে, সেই পাঁচটা মৌলিক চাহিদার বাইরে আমরা ষষ্ঠ মৌলিক চাহিদা হিসেবে অ্যাক্সেস টু ইন্টারনেট, এইটাকে আমরা নিশ্চিত করতে চাই। কারণ আমরা লক্ষ্য করেছি যে কোনো দেশের উন্নয়নে, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে আমরা লক্ষ্য করেছি মোবাইলের ব্যবহার এবং ইন্টারনেটের ব্যবহারের যেই শতকরা হার, সেইটার ওপরেই একটা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভর করে। তাই আমরা চাই আমরা এই বিশ্বটাকে 2015 পরবর্তী সময়ে আমরা সারা বিশ্বের সকল শিশু, কিশোর, তরুণ, যুব, প্রবীণ, নবীন সকলের জন্য একটি বৈষম্যমুক্ত, প্রযুক্তি নির্ভর, জ্ঞানভিত্তিক, মর্যাদাপূর্ণ একটি পৃথিবী গড়তে চাই, যেখানে সকল দেশের, সকল মহাদেশের, সকল ধর্মের, সকল বর্ণের, সকল বয়সের মানুষের ইন্টারনেটের অ্যাক্সেসটা থাকবে। এবং প্রত্যেকটি দেশ, সারা বিশ্বের সকল নেতৃবৃন্দের কাছে আমি আহ্বান রাখতে চাই, তারা যেন অ্যাক্সেস টু ইন্টারনেটটাকে সবার মৌলিক চাহিদা হিসেবে সকল রাষ্ট্র, সকল সরকার তারা যেন তারা স্বীকৃতি প্রদান করেন। এবং আমরা দেখতে চাই, গড়তে চাই একটি প্রযুক্তি নির্ভর, একটি জ্ঞানভিত্তিক পৃথিবী সকলের জন্য। তাই আজকে আমার আহ্বান থাকবে সারা বিশ্বের সকল নেতৃবৃন্দের কাছে, সারা বিশ্বের সকল যারা সারা বিশ্বটাকে নেতৃত্ব দিচ্ছে, তারা যেন সকল রাষ্ট্র, সকল সরকারের জন্য, সকল মানুষের জন্য প্রযুক্তির সুষম ব্যবহার এবং প্রযুক্তির যে বৈষম্য রয়েছে সেটাকে দূর করে শিশু, কিশোর, যুবক, নবীন প্রবীণের জন্য একটি উন্নত, মর্যাদাসম্পন্ন জীবনযাপন করার মতো পৃথিবী গড়ে তোলে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি প্রযুক্তি নির্ভর, একটি জ্ঞান নির্ভর পৃথিবী গড়তে চাই।